फाइव स्टार होटेले शेफेरा ना मानुर काछे हार मेने जाबे। আস্তে বল দুষ্টু আস্তে বল, কোনো ফাইভ স্টার হোটেলের মালিক যদি শুনে ফেলে তাহলে তো মানুষকে তুলে নিয়ে যাবে, তখন আমাদের খাবার 13টা বেজে যাবে। খুব তো আমার প্রশংসা করা হচ্ছে, আর তুমি নিজে কি, তুমি যখন নিজে রাজার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসো তখন সেটা কেমন হয় খেতে, সেটা রাজা খুব ভালো বলতে পারবে। কি রাজা, স্যুপটা কি দারুণ হয় না বলো? কি বলে ভালোবাসা বুঝলে বানুদা, রিয়েল লাভ। তাহলে যে মেয়ে আমার হাতাকুন্তি ধরতে পারত না সে এখন স্যুপ বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। নিমা তাড়াতাড়ি খাইয়ে দে ওকে, তারপর ওর ওষুধটা খেতে হবে। বাপি তুমি তো জলটা পাস করো তো। খাওয়া শেষ, এবার ওষুধটা খাওয়াতে হবে। এই আস্তে 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 কি করছিস, কি সিরাপ ভোলায় আটকে গেলে কি হবে বলতো? বাপি আমি আস্তে আস্তে খাওয়াচ্ছি, টেনশনের কিচ্ছু নেই, আমি জানি। তুই যেভাবে পেশেন্টের সেবা করিস তাবর তাবর ট্রেন নার্সরা তোর কাছে এসে শিখে যাবে, কি বলো মানদা? চোখকে বিশ্বাস করতে পারছি না, এটা হতে পারে না। রাজা তুমি যে চিকেনটা খেয়ে দেখো, মানু যা বানিয়েছে না দারুণ, যে কোনো ফাইভ স্টার হোটেলের শেফ না হার মেনে যাবে মানুর কাছে। তুই যেভাবে পেশেন্টের সেবা করিস তাবর তাবর ট্রেন নার্সরা তোর কাছে এসে শিখে যাবে, কি বলো মানদা? তার মানে মেঘাই সত্যি কথা বলেছিল। খবরটা হলো এই যে সর্ষের মধ্যে ভূত আছে। তুমি পারলে দুষ্টু, পারলে তোমার মাম্মাকে এভাবে ঠকাতে, এভাবে পেছন থেকে ছুরি মারতে তোমার একবারও হাত কাঁপলো না? কি বোকা, কি বোকা আমি! মা হয়ে মেয়ের অভিনয় ধরতে পারিনি, ভেবেছিলাম আমার দুষ্টুকে আমি সত্যি সত্যি আমার করে ফিরে পেয়েছি। শুধু দুষ্টু কেন, অভি মানুদা সবাই সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সবাই ঠকিয়েছে আমাকে, সবাই।